উপস্থিতির দিকে যাব না এবং আনন্দ থাকি। ঢাকাতে আরিফ বাড়িতে নেই তারাজ করো খবরে, ব্যান্ডের গিটারি শিডাংসার মা সুজ ঘুমিয়ে আছে যে আজ স্মৃতিতে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে আইসোলেশনে আছে আতিক ভাই, জীবন করে নিতাকে ক্ষমা দিবসের আড্ডাটা চারণী, কোথায় হারিয়ে গেল সোনালি দিবেল ঘুষি আচারণী। তার ভাষণের মাধ্যমে আজকে আমাদের যে র্যাঙ্কে তার সমাপ্তি ঘোষণা করছি, সবাই ভালো থাকবেন। আমি তাদেরকে অনুরোধ করছি এই প্রকার সরকারি ভাষণ করার জন্য এবং তার মূল্য কিছু কথা বলার জন্য। দাদা প্রোগ্রামে সফলতা ব্যর্থ থাকবে এটাই স্বাভাবিক, আমাদের আমরা তো বসে বলে মানুষ আমাদের প্রোগ্রামে ভোটে থাকতেই পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাই সিক্স বাসের শেষ প্রোগ্রাম, এখানে যে তুমুলা মুখ দেখা যাচ্ছে হয়তো আজকের পর কোনো দিনই তুমুলা মুখ দেখা যাবে না। আজকে এই প্রোগ্রামের পরের মতো অনেকে অনেক জায়গায় চলে যাবে, কেউ অন্য পরিস্থিতিতে এমএস করবে অথবা লাইভে চলে যাবে, কেউ বিশ্ববিদ্যালয় এমএস করবে। তা তোমরা যেখানে থাকো ভালো থাকবে, আমি যেন ঘোরা করি। আর আসলে আমি সৌভাগ্যবান যদিও আমি বলছেন না, আমি তোমাদের সাথে আমি আমার কাছে সাথে ব্যবসা করতে পারিনি, কিন্তু আসলে আমি তোমাদের সাথে ব্যবসা করতে গিয়ে অনেকদিন দিয়ে অনুমোদন করছি যে না একটা সুন্দর করে আমি তা করছি করতে পারছি। আর সেটা হচ্ছে যে স্মরণিকার ব্যাপারে, স্মরণিকা কালকে দেওয়া হবে আর সদস্য সূচি যাচ্ছে যে যার স্মরণিকা সদস্য সূচির কাছ থেকে নিয়ে নেবেন। সবাই ভালো থাকবে এই বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ সবাই। যুগার মতো হলে চলে যেতে পারো, কর্মকর্তাদের এখানে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। কর্মকর্তাদের সবাই যে যার মতো চলে যেতে পারো।